দায়িত্ব নেওয়ার পর আজ অর্জুনগড়ে প্রথম সাংগঠনিক সভা শুভেন্দু অধিকারী। তার আগে শ্যামনগরে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য। পোস্টারে জেলা সভাপতিকে অর্জুনের এজেন্ট বলে উল্লেখ করে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়েছে। গোটাটাই তৃণমূলের চক্রান্ত দাবি বিজেপি জেলা সভাপতির। ঘটনায় তৃণমূল যোগ উড়িয়ে দিয়েছেন সদ্য বিজেপি ত্যাগী ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কেন তো যারা ফ্লেক্স লাগিয়েছে তারাই বলতে হবে, তাদেরকে জিজ্ঞেস করুন কেন। যারা লাগিয়েছে তাদের তো সৎসাহস নেই যে তারা নিজের নাম প্রকাশ করবে। তো আমার মনে হয় না এটা ভারতীয় জনতা পার্টি থেকে করা হয়েছে। আমার বিশ্বাস যে তৃণমূল হয়তো কোনো কারণে ভয় পাচ্ছে। তো তৃণমূলের কাছে 2018 উপনির্বাচনের এক্সপিরিয়েন্স আছে। তখন অর্জুন সিং আমাদের বিপক্ষে ছিলেন, সুনীল সিং প্রার্থী ছিলেন। তো কী অবস্থা ওদের কাছে তৈরি হয়েছিল যাতে সকাল 6টা থেকে ওদেরকে ভোট লুট করতে বাধ্য করা হয়েছিল, তো সেই এক্সপিরিয়েন্স থেকে হয়তো ওরা ভয় পেয়ে এই ধরনের অপপ্রচার করছে। তা এটা ওদের কনফিডেন্সের অভাব, এতে ভারতীয় জনতা পার্টির কোনো যোগ আছে বলে আমি বিশ্বাস করি না। বিজেপির পক্ষ থেকে করা হয়নি, বিজেপির শত্রুরাই করেছে, তবে পোস্টার দিয়ে দলে সিদ্ধান্ত পরিবর্তন হয় না, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, আমার মনে হয় বিজেপির পক্ষ থেকে এটা করা হয়নি। যারা বিজেপিকে পছন্দ করেন না বা বিজেপিকে যারা শত্রু মনে করেন তাদের তরফ থেকে এরকম করা হয়েছে। এরকম পোস্টারের রাজনীতি চলতে পারে না, দল একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত সময় অনুসারে বিভিন্ন রকম সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত যদি পরিবর্তন প্রয়োজন হয় সেটা দল মনে করবে, কোনো পোস্টার দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না। এই ঘটনা প্রসঙ্গে কি বলেছেন তৃণমূল নেতা অর্জুন সিং শুনব। সন্দীপ ব্যানার্জি এমন কোনো লোক নেই তাকে আমার তার জন্য আমাকে কিছু বলতে হয়। আর এবার বিজেপি থাকাকালীন কে আমাকে মালা পরিয়েছে, কে ফুল দিয়েছে তার জন্যে, সে আমার লোক হয়ে তো আমার লোক তো ম্যাক্সিমাম চলে আসবে, যদি ও আমার লোক হয়ে চলে আসবে। তৃণমূলের খেয়ে কোনো কাজ নেই নাকি? আমি তো তৃণমূলের সমস্ত কর্মীকে বলেছি কোনো রকম এই রাজনীতি হানাহানির মধ্যে না গিয়ে মানুষের কাজ করো। মমতা ব্যানার্জি যা কাজ দিয়েছেন, মানুষকে যতগুলো প্রোগ্রাম আছে সেটাই করলে মানুষ ভোট দিয়ে দেবে। তৃণমূল কংগ্রেসের কাছে বাংলার উন্নয়নটাই শেষ কথা, দলের স্বার্থের থেকেও এগিয়ে বাংলার উন্নয়ন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল কংগ্রেসের কিসের রাজনৈতিক লাভ হবে এটা তিনি পরে ভাবছেন, তিনি প্রথমে ভাবছেন পাহাড়ের কিসে লাভ হবে, পাহাড় কিভাবে শান্ত থাকবে, পাহাড়ের অর্থনীতি, পাহাড়ের উন্নয়ন, পাহাড়ের পরিচালন ব্যবস্থা। তিনি তো খোলাখুলি বলেছেন যে কটি দল আছে তারা সবাই মিলে যদি নির্বাচন হয় তারা লড়াই করবেন, মানুষ যাকে ভোট দেবেন জিতে আসবেন। অর্থাৎ পাহাড় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানে এটা সবার আগে প্রমাণিত হচ্ছে যে দলীয় স্বার্থের ঊর্ধ্বে পাহাড়ের স্বার্থ বাংলার স্বার্থ দেখে পদক্ষেপ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে